নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল আইকনটি প্রেস। টমেটো এর বিভিন্ন সুবিধার কারণে অনেক বেশি সুপরিচিত। টমেটোর অসাধারণ পুষ্টিগুণের কারণে এটি সুপারফুড নামে পরিচিত। বিভিন্ন গবেষণায় প্রমাণিত টমেটোতে রয়েছে লিকোফিন, যা কলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, হৃদরোগ ও কোলেস্টেরল কমাতে অনেক উপকারী। আমরা সকলেই জানি রসুন আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যারা প্রতিদিন রসুন খাওয়া অভ্যাস করেছেন তাদের কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাবে, তাদের স্বাস্থ্যের উন্নতি সাধিত হবে। ব্রোকলি হলো বাঁধাকপি, যা স্প্রাউট জাতীয় খাবার, যাতে সালফারফেন নামক এক প্রকার শক্তিশালী পদার্থ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে। এর ফলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার, মূত্রাশয় ক্যান্সার ও কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে যায়। চুল পড়া রোগে ভুগছেন? তাহলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই ডিমের অন্তর্ভুক্তি নিশ্চিত করুন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ডিমের কুসুম জিঙ্কের একটি ভালো উৎস। ঝিনুক বা শক্তিসমূহে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যা পুরুষদের প্রজনন ও যৌন স্বাস্থ্যের জন্য অপরিহার্য। জিঙ্ক শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখে, যা সুস্থ শুক্রাণু উৎপাদনের জন্য অন্যতম। এটি চুলের জন্য অনেক ভালো। এছাড়া ব্লুবেরি, স্যামন জাতীয় মাছ দৈনন্দিন জীবনে কার্যকরী ভূমিকা পালন করে, তাই প্রতিদিন আহারের সময় এইসব খাবারগুলো রাখার চেষ্টা করুন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।